Faini bidan choba chong bari na tiye krak sala progno bobo no hasni kok tuma thum nai rong na tiye klai zaka kai sa workshop panda manchaka additional chief electoral officer usa zenmo s benarji icne additional director devashish nath akosho ketal butar stage ato butar strong no chong mari na tiye khatung nga serina ni na harmungo aba he workshop panda loa zimung na harmani chong mari bedek asali workshop panda wa kok tuma thum nai rong no ebmt bbpet ni shamung klai phunuka chong mari bedek ni ozamara কাহাম কক্টুমা আউই মং ক্লাইমানি বিশিংতি হাস্তে নি যত বুটার স্ট্রগ্ন চং মারি নতি খাতং মং তুবুনা নি নাহার মুঙ্গ আবা হেবের নি ওয়ার্কশপ পান্দা ক্লাই জাক মানি হিনে শাখা এডিশনাল চিফ ইলেকটরাল অফিসার এস বেনার্জি বিস্তারিতভাবে আলোচনা করা এবং সত্যি কথা বলতে কি শেয়ার করা আমাদের আমাদের বক্তব্য মিডিয়া পার্সন যারা আছেন ওনাদেরকে বলা এবং ওনারা যা ভিউজ আছে এই ব্যাপারে আমাদের অ্যাক্টিভিটির ব্যাপারে ওনারা মতামত দেবেন সেটা শোন এই ছিল আমাদের মূল উদ্দেশ্য এটা সারা ত্রিপুরাতে মানে আমাদের যারা সাংবাদিক আছেন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সবাই প্রতি আমাদের আহ্বান ছিল যে আজকের এই অনুষ্ঠানে যাতে আসেন এবং পার্টিসিপেট করেন এবং এতে এই যে ইভিএম এর নিশ্চয়তা কতটুকু ইভিএম এর নিশ্চয়তা বলতে আমি যেহেতু ইলেকশন কমিশনের একজন এঙ্গেজড অফিসার শুধু সেই হিসেবে না আমি একজন দেশের নাগরিক হিসেবে বলছি যে ইলেকট্রনিক আর ইভিএম কিন্তু ইউজ আজকে থেকে হচ্ছে না বহুদিন ধরে হচ্ছে এবং এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন ছিল এই প্রশ্ন থাকাটা কোনো অস্বাভাবিক কিছু না কোনো একটা নতুন জিনিস আসলে পরে তাকে সেটা সেটাকে একটু ঠিক করে ইয়ে করা দেখা কিন্তু ইভিএম সবসময় কিন্তু দেখা গেছে যখনই কোনো পরীক্ষা নিরীক্ষা হয়েছে সাকসেসফুলি এটা বেরিয়ে এসছে পাশ করেছে এবং ইভিএম আমাদের ফার্স্ট লেভেল চেকিং থেকে শুরু করে র্যান্ডমাইজেশন থেকে শুরু করে যাই হবে ফার্স্ট র্যান্ডমাইজ সেকেন্ড সবই হবে পলিটিক্যাল পার্টির যারা প্রতিনিধিরা আছে তাদের সামনে হবে এবং কোন ইভিএম কোন পোলিং স্টেশনে যাচ্ছে সেগুলোও কিন্তু পলিটিক্যাল পার্টির সাথে ক্যান্ডিডেটের সাথে আমরা শেয়ার করব এটা ইলেকশন কমিশনের গাইডলাইনে আছে আর আরেকটা জিনিস বলি ইভিএম এর সাথে একটা ভিভিপ্যাট বলে একটা মেশিন যুক্ত থাকে যার মধ্যে একটা পেপার ট্রেল পরে 7 সেকেন্ডের মধ্যে সেটা হচ্ছে সেটাও যিনি ভোট দিচ্ছেন উনি 7 সেকেন্ডের মধ্যে যখন এটা 7 সেকেন্ড লাগে ছিঁড়ে পড়তে উনি যে যে ব্যালটের মানে যে যে বাটনে উনি দিলেন প্রেস করলেন উনি দেখতে পাবেন যে ওই ওটা সেই সিম্বল অনুযায়ী আসছে কিনা ওটা উনি কনফার্ম করতে পারলেন এরপরে আবার যখন কাউন্টিংয়ের সময় যখন ইভিএম কাউন্ট হয় কেউ জানে না কোন ভিভিপ্যাটটা র্যান্ডমাইজ করার সময় কোনটা আসবে তো সুতরাং যদি ভিভিপ্যাটের কাউন্টিংটা ইভিএমের সাথে মিলে যায় তাহলে তো আপনি বুঝতে পারছেন যে এটা এটা কোনো অসুবিধা নেই এবং এটা মিলে যায় এখন অবধি আর এটাকে আউটসাইড ইনফ্লুয়েন্স আউটসাইড থেকে কোনোরকম ইলেকট্রনিক ডিভাইস দিয়ে এটাকে ইনফ্লুয়েন্স করার মতন কোনো সুবিধা নেই তো সুতরাং আমি মনে করি এটা 100% সিকিউর এবং নির্দ্বিধায় মানুষ এটার মধ্যে ভুল দিতে পারে।